সুপ্রভাত বন্ধুরা, আবার একটা নতুন সকালে আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। দেখো, আজকে সোমবারের সকাল, আকাশটা সকাল থেকেই পুরীতে মেঘ ভর্তি। জানি না সারাদিন কেমন হবে, এত হাওয়া দিচ্ছে যে খুব ঠান্ডা লাগছে। আমরা 4:30 পৌনে 5টা থেকে সব উঠে পড়া হয়েছে, তাও যে বাইরে সানরাইজ দেখতে যাবে তাও দেখতে যাওয়াতে পাওয়া যাচ্ছে না। দেখা যাক, এরপর সবাই রেডি হয়ে বাইরে যাব। কিন্তু মনে হচ্ছে খুব জোর বৃষ্টি হতে পারে। কালকে রবিবারটা আমাদের খুব ভালোই গেছে, সারাটা দিন একটুও মেঘ হয়নি, সারা দিন খুব সুন্দর ছিল। শুধু সকালবেলা একটু একটু বৃষ্টি হয়েছে, তারপর সারাটা দিন খুব ভালো গেছে। চলো আমরা এবার রেডি হয়ে বাইরে বেরোবো, তারপর তোমাদেরকে দেখাবো। তোমাদেরকে আগেই বলেছি আজকে সোমবার, দেখো, তাই আমি শিব ঠাকুরকে জল ঢালবো বলে আনন্দময়ী আশ্রমে যাচ্ছি। জানি না ওরা জল ঢালতে দেবে কিনা, সেটা তোমাদের ভিডিওটা তো করিনি, তারপর দেখা যাবে কি হবে। খুব দুঃখের বিষয়, এত কষ্ট করে এসেও এখানে ঠাকুরকে জল ঢালতে দেবে না, কারণ এখানে নিয়ম নেই ঠাকুরকে জল ঢালার। ইনি হলেন আনন্দময়ী মা, যার নামে এই আশ্রমটা। এখানে আমি পুজো দিতে পারলাম না, তাই আমি যাব অন্য মন্দিরে, দেখি স্বর্গদুয়ারে যদি পুজো দেওয়া যায়, ওখানেও শিব ঠাকুর আছে। খুব দুঃখের বিষয়, এখানেও পুজো দেওয়া যায় না। এখানে নাকি তুমি যে জল দুধ বেলপাতা ফুল এনে এখানকার বাউন ঠাকুরকে দিয়ে দিতে হবে, এনারাই জল ঢালবেন, পুজো করবেন, শুধু তোমার নামে সংকল্প করে দেবেন। তাই আমার পুজো দেওয়ার হলো না, এখানে ঠাকুরকে নমস্কার করে প্রণামী দিয়ে আমি চলে যাচ্ছি। ভাগ্যিস আমাদের হাওড়ায় এই নিয়ম নেই, তাহলে কেউ দেখো এই মন্দিরটা স্বর্গদ্বারের ভিতরেই আছে, এখানে মা কালী আছেন। এটা হচ্ছে গৌড়ীয় মঠ, এখানেও আমি শিব ঠাকুরের জন্যই গিয়েছিলাম, কিন্তু এখানে শিব ঠাকুর নেই, এটা রাধাকৃষ্ণের মন্দির। আর এখানে ঝুলন হচ্ছে, তাই এখানে এখন সাজানো চলছে। বিকেলবেলা যদি বেরোই তোমাদেরকে দেখাবো ঝুলনটা কীভাবে ওরা সাজিয়েছে। এখান থেকে প্রায় 5-6 কিলোমিটার দূরে একটা শিবের মন্দির আছে, সেটা লোকনাথ মন্দির। এনারা দেখো সবাই গেরুয়া জামা পরে আছে, প্রচুর ছেলে মানে এখানে পুজো দিতে গিয়ে যায়, এত ওরা রাস্তা হেঁটে ওরা গিয়েছিল সবাই পুজো দিয়ে, তারপরে এখানে এসে ঠাকুরকে দর্শন করে আবার তারা ফিরে যায়। অনেকে সমুদ্রে চান করে, খাওয়া দাওয়া করে, তারপর ফিরে যায়। শেষ পর্যন্ত আমার আর পুজো দেওয়া হয়নি, আমি সমুদ্রের ধারে ফিরে এলাম। এখানে আমার বাড়ির সবাই আছে, দেখো এরা মাছ ধরে এনেছে, সেটাই দেখার জন্য এনেছে। আজকে প্রচুর ঢেউ, প্রচুর ঢেউ দেখে খুব ভয় পাচ্ছে, যে আজকে চান করা একটু মুশকিল আছে। দেখো এক ঢেউয়ে পুরো নৌকাটাকে তুলে দিল সমুদ্রের পাড়ে। আজকে এত ঢেউ তোমরা ভাবতে পারবে না, প্রচুর ওপরে জল উঠে যাচ্ছে, বেলা প্রচুর ঢেউ। এখানে নিম্নচাপ, তাই সকাল থেকেই বৃষ্টি হয়েই চলেছে, কালকেও বৃষ্টি হচ্ছিলো থেমেছিল, কিন্তু আজকে এখনো পর্যন্ত বৃষ্টি চলছে টিপ করে। এখানে অনেক শাঁখ তুলেছে, দেখো সেটাই আমি দেখতে এসেছিলাম। আমার শাঁখগুলো দেখে কেনার ইচ্ছা হচ্ছিলো, তাই আমি দেখছিলাম, খুব একটা দাম নাই। ছোটো শাঁখগুলো 20 টাকা করে, বড়গুলো কত করে আমি আর জিজ্ঞাসা করিনি, কিন্তু শাঁখটা বাজিয়ে দেখলাম সেইভাবে বাজলো না খুব একটা জোরে, তাই শেষ পর্যন্ত নিলাম না, অন্য দোকানের খোঁজে এগিয়ে গেছিলাম।
সাপ দেখার পর দেখো আমার বাড়ির সবার সঙ্গে আমার দেখা হয়ে গেল। সবাই মিলে নৌকায় বসে ছবি তুলতে আরম্ভ করলাম। আমার বড় বোনজি ফটোশ্যুট করছিল সবার। জগন্নাথের মন্দির আমাদের যে আমরা হোটেলটা নিয়েছি তার ওপর থেকেই দেখা যাচ্ছে। আমরা বাড়ি ফিরে এসেছি টিফিন টিফিন করে, এরপর জামা কাপড় শুকুতে দিতে উঠেছি ছাদে, তখনই এই ভিডিওটা তোমাদের জন্য আমি করেছি দেখাবো বলে। এখন পুরীতে আমি দেখছি ঘোড়ার থেকে উটের পরিমাণটা বেশি, খুব একটা ঘোড়া দেখা যায় না এখন, এখানে উটটাই বেশি চলে। দেখো এটা হলো আজকে যারা নিরামিষ ভোজী তাদের ডিনার, আর বাদবাকি হচ্ছে মাংস আর রুটি। আজকের ব্লগটা আমি এখানেই শেষ করছি। তোমাদের যদি ভালো লেগে থাকে লাইক দিও, ভুল হলে কমেন্ট করো।